নমস্কার বন্ধুরা, সুস্মিতাস কিচেনে সবাইকে স্বাগত। সকলের পছন্দের ইলিশ মাছের রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়ে গেছি। আমি আজকে সরষে ইলিশের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটি রান্না করা কিন্তু খুবই সহজ, আর আমি জানি এটি আপনারাও খুব ভালো করে রান্না করতে পারেন। তবে আমি কি করে বাড়িতে এটি রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। সরষে ইলিশ করার জন্য আমি 7 পিস ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছগুলোকে এবার আমি সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে মাখিয়ে নেব। এভাবে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য মাছগুলোকে রেখে দেব, যাতে নুনটা মাছের ভেতর ভালোমতো ঢুকে যায়। কড়াতে আমি 4 টেবিল স্পুন সরষের তেল দিয়ে ভালোমতো গরম করে নিয়েছি। আমি যেহেতু মাছ ভেজে সরষে ইলিশ করব, তাই মাছ ভাজার জন্য কড়াতে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে এপিট উপিট উল্টে আমি ভালো করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। বাটা মশলা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 টেবিল স্পুন কালো সরষে, 2 টেবিল স্পুন সাদা সরষে, 2 কাঁচা লঙ্কা আর সামান্য নুন। অনেক সময় সরষে বাটলে তেতো হয়ে যায়, কিন্তু এই নুন আর কাঁচা লঙ্কা দেওয়ার জন্য আমাদের সরষে বাটলেও কিন্তু সরষেটা তেতো হবে না। আমাদের সরষে বাটা একদম রেডি, এখন মূল রান্নায় চলে যাই। চলুন, মাছ ভাজার তেল বেশ অনেকখানি আছে, আমি কিন্তু এই তেলেই রান্নাটি করব। আমি এবার ওই তেলে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 1/2 টিস্পুন কালো জিরে আর 4টি কাঁচা লঙ্কা দিয়ে ভালোমতো নেড়ে চেড়ে এর মধ্যে আমি এখন দিয়ে দেব বেটে রাখা সরষের পেস্টটা। মশলাটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। মশলাটা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো জল। জল দিয়ে নেড়ে চেড়ে আমি হাই ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে, এখন এর মধ্যে আমি একে একে মাছগুলো ছেড়ে দেব। এবার ভালোমতো করে নেড়ে চেড়ে আমি হাই ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করব। পাঁচ মিনিট পর ফিরে এলাম, দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে। সরষে ইলিশের গ্রেভি যেরকম হয় একদম পারফেক্ট আছে। আমি আর কিছু করব না, এখন গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। সব শেষে আমি 1 টিস্পুন কাঁচা সরষের তেল ছড়িয়ে দিচ্ছি, এতে কিন্তু সরষে ইলিশের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেস্টে রেখে দেব। 5 মিনিট বাদে আমি আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি। 5 মিনিট পর আবারও আমি ফিরে এলাম, এবার আমি আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি। আপনারাও এভাবে রান্না করে প্রিয়জনকে গরম ভাতের সাথে পরিবেশন করুন, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার নতুন কোনো ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।